স্যার, আমি তুলিকা মুখার্জি, আবার আজকে এসেছি আপনাদের কাছে বান্ধবী বুটিক থেকে। নমস্কার, আমি ইন্দ্রাণী মুখার্জি। প্রতিদিনকার মতো মা আর মেয়ে মিলে আরও একবার চলে এসেছি আপনাদের সামনে বান্ধবী বুটিকে কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। আপনারা সবাই অপেক্ষায় ছিলেন যে আবার কবে বাটিকের কালেকশন দেখানো হবে। হ্যাঁ, সেই জন্যই আপনাদের রিকোয়েস্টের ওপর ভিত্তি করেই তো আমরা এগিয়ে চলবো, এটাই খুব স্বাভাবিক। তো আপনাদের দেখানো পথ ধরেই তাই আজকে আরও একবার বাটিকের কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমাদের খুব তাড়াতাড়ি গরমকালও আসতে চলেছে, তো বাটিকের শাড়ি আমাদের সবার ভীষণ ভীষণভাবে গরমকালে প্রয়োজন হয়, কারণ ভীষণ আরামদায়ক। তো আর দেরি না করে চলুন চটপট শাড়ি দেখা শুরু করি। আর আপনারাও স্ক্রিনশট নিতে কিন্তু একদম দেরি করবেন না, চটপট স্ক্রিনশট নেবেন আর তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন আমাদের বুকিং নম্বরে। আমাদের বুকিং নম্বর স্ক্রিনে দেখতে পাবেন, দেখুন। আমার প্রথম শাড়ি, এই শাড়িটা আমায় বারবার আপনাদের চাহিদার জন্য বানাতে হচ্ছে, সেই চালচিত্ত বাটিক লাল সাদায়। দেখুন আঁচলটা মাল্টি কালারে পুরো করা হয়েছে, পিওর একদম এগুলো মলমলের ওপর হ্যান্ড বাটিকের কাজ, পুরো বডিটা যাচ্ছে এভাবে। এখানটা কুচকে যাচ্ছে আর কুঁচিটা যাবে আবার ওই আঁচলের মতো ডিজাইনটা দিচ্ছে। এটা হচ্ছে কুঁচিটা আর বিপিটা হচ্ছে রেডে, এটা হচ্ছে এর বিপি। বাটিকের দাম 100 টাকা বেড়েছে, আমি আগের প্রোগ্রাম থেকেই বলে আসছি। এখন এটার দাম হয়েছে 900 অনলি। এটা আজকে আমার 2 নম্বর শাড়ি, এটা ব্ল্যাকের সাথে মাল্টি কালার, বডিটা ব্ল্যাক আর মাল্টি কালারে পুরো ওয়াক্স বাটিকের কাজ করা হয়েছে। আঁচলের পোর্শনটা দেখুন, খুব ইউনিক একটা কালেকশন কিন্তু দেখুন, আর ব্ল্যাকে মাল্টি কালার তো খুব ভালো খুলেছে একদম, মানে আপনি যে কোনো জায়গায় এটা পরে যেতে পারেন, পুরো বডি যাবে এভাবে, আর পরে ভীষণ ভীষণ আরাম পাবেন, কারণ জিনিসটা খুব সফট। আর এর বিপিটা যাবে এটা, এই যে হাতেতে পাড়ের কাজটা পড়বে, এটা হচ্ছে বিপি। এটারও রেঞ্জ আছে 900 অনলি। এটা হচ্ছে আজকে 3 নম্বর শাড়ি, এটা না আঁচলে একটা বড় বাটারফ্লাই করা আছে, দেখুন কি সুন্দর কালারফুল করে। এটাও আপনারা আগে মানে ভীষণ ভীষণ আমাদের অনেকে কোয়ারি করেছেন, তো ছিল না, হ্যাঁ যারা বলেছিলেন একটু বলবেন, আমি এখন দিতে পারবো। এটা হচ্ছে পুরো গোল্ডেন ইয়ালোর ওপর ব্ল্যাকের ক্র্যাক, ইয়াকের পোর্শনে একটা বাটারফ্লাই আছে, আবার যে ড্রেপ হবে শাড়িটা সেখানেও একটা বাটারফ্লাই পড়বে। জি জি, নিচের দিক, আর তারপর সারা শাড়িটা না এরকম প্লেন ব্ল্যাক, আর নিচের দিকে এরকম একটা বল বল মোটিভ যাবে। এটা হচ্ছে পুরো হাফ শাড়ি, পুরো হাফ শাড়ি যাবে এটা, আর এর বিপিটা যাবে এটা, সব শাড়ি উইথ বিপি। সরি, যারা আগে পাননি আমি বারবার বলবো, প্লিজ তারা একটু ইনফর্ম করবেন। এটা হচ্ছে বিপিটা, আমরা তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করব। এটার রেঞ্জ আছে 900 অনলি। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, এটা একটা, এতে কিন্তু কোথাও ব্ল্যাক নেই, এটা নেভি ব্লু কালচে একদম, মানে কেউ ভুল করে ভাবেন এটা আমরা ব্ল্যাক দেখাচ্ছি বা কিছু। মেরুনে আঁচলটা আর এরম চওড়া পাড় যাবে, এই যে ওপরের দিকটা এইভাবে যাচ্ছে, আর হোয়াইটের ওপর ক্র্যাক যাবে পুরো। আর কুঁচি পোর্শন থেকে আবার এই নেভি ব্লুটার ওপর রেড ফ্লাওয়ার, এখান থেকে কিন্তু কুঁচি শুরু হয়ে যাচ্ছে, এই অবধি শাড়িটা ড্রেপিং হবে, এখান থেকে কুঁচি। এই যে এটা যাচ্ছে পুরো কুঁচি, পুরো কুঁচিটা যাচ্ছে এভাবে নেভি ব্লুর ওপর, আর বিপিটা যাচ্ছে এর এটা নেভি ব্লুতেই বিপিটা যাবে। এটা হচ্ছে বিপি, এটারও রেঞ্জ আছে 900 অনলি। এটা আমার আজকের পরের শাড়ি, এটা ওই সান মোটিভে, যেটা এর আগেও মানে কয়েকজন এনকোয়ারি করেছিলেন, আমার নাম ঠিক মনে নেই, আর একবার বলবেন, এখন হয়ে এসছে দিয়ে দেব। এও ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, এখন যেগুলো দেখানো হচ্ছে সেগুলো আমরা আবার বেশ কিছু পিস করে করাতে পেরেছি। হ্যাঁ, তো আপনারা যত তাড়াতাড়ি বুকিং করবেন আমরা তত তাড়াতাড়ি আপনাদের দিতে পারবো। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, এই বাটিকগুলো না আমরা খুব বেশি দিন রাখতে পারি না, বুকিং এসে যায় তো, পুরো হাফ শাড়ি যাবে এইভাবে ইয়ালোয়,
আর সবসময় সেকেন্ড পিস যে একই রকম বানাতে পারবো সেটাও আপনাদের কথা দিতে পারি না, পুরো কুচি যাবে এইভাবে ব্ল্যাকে। আগেরটাতে যা ছিল এটার ডিজাইন একই আছে, ব্যাথা হচ্ছে ধরাটা। আর এর বিপিটা যাবে, এটা হচ্ছে বিপি, এটারও রেঞ্জ আছে 900 অনলি। এটা আমার পরের, এটা হচ্ছে আলপনা করা হয়েছে, দেখুন পুরো গার্নেট কালারের ওপর হোয়াইট কালারের মোম দিয়ে করা হয়েছে। কালারটা কার ফোনে কিরম আসছে জানি না, পুরো গার্নেট কালার, একদম গার্নেট কালার, মানে খুবই কালচে মেরুন, লালচে তো নয়ই, একদম খুব কালচে, একদম গার্নেট কালারটা। পুরো টেম্পেল করে করে নিচের দিকের পাড় বরাবর পুরো যাবে, এই যে টেম্পেলটা বোঝা যাচ্ছে তো, পুরো নিচের দিকটা টেম্পেলটা যাবে একদম। আর এর বিপিটা হচ্ছে এই যে হাতেতে আলপনাটা পড়বে, এটারও রেঞ্জ আছে 900 অনলি। এটা আমার পরের শাড়ি, এটা একটা হোয়াইটের সাথে মাল্টি কালার, আর দুটো কালারে ক্র্যাক আছে ইয়েলো আর ব্ল্যাকে। আঁচলটা দেখুন কি সুন্দর মাল্টি কালারে পাতা করা হয়েছে একটা ফুলের মোটিভ দিয়ে, আর পুরো প্যানেল করে করে পুরো যাবে, এই যে পুরো প্যানেল করে করে যাবে স্যার, ঠিক আছে হচ্ছে গোটা শাড়িটা পুরো এভাবে প্যানেল করে করেই যাবে একদম শেষ পর্যন্ত। আর এর বিপিটা হচ্ছে এই যে এই হাতেতে এই কাজটা পড়বে, ব্ল্যাকে আছে, এটাও 900। এটা আমার পরের শাড়ি, এটাও একটা অফ হোয়াইটের সাথে মাল্টি কালারে করা হয়েছে, দেখুন এই ডিজাইনটা আগে করেছিলাম হাফ সার্কেল করে করে, হ্যাঁ এবারে টেম্পেল করে করে হয়েছে, আঁচলটা যেভাবে যাচ্ছে সেভাবেই দুদিকটা যাবে, এর সাদা নয় কিন্তু অফ, একদম অফ হোয়াইট, বেজও নয়, প্রপার অফ হোয়াইট কালারই। এরও বিপিটা যাবে ব্ল্যাকে, এসে এটা হচ্ছে বিপিটা, এটারও রেঞ্জ আছে 900। এটা হচ্ছে পরের শাড়ি, এটা কিন্তু না টুকটুকে রেড নয়, একটু পোড়া রেড, পোড়া রেড মতো না, যেমন তসরে যে রেড কালারটা আসে অনেকটা ওরকম, তার সাথে মাল্টি কালার করা হয়েছে। আঁচলের কাজটা দেখুন কত সুন্দর ময়ূর করা হয়েছে আঁচলে, একটা ক্র্যাকের দেখুন ব্যাপার, মানে গাছে ময়ূর বসে আছে, ক্র্যাকের ওপর গাছে ময়ূর, তার সাথে গাছে সমস্ত পিঙ্কগুলো কিন্তু ময়ূর, সমস্ত পিঙ্কগুলো হচ্ছে ময়ূর। আর এই হচ্ছে বডি পোর্শন, পাড় বরাবর দুদিকে ময়ূরেরই পাড় করা হয়েছে, কাজটা যাবে দুদিকে চওড়া পাড় ময়ূরেরই করা হয়েছে। আর এর বিপিটা হচ্ছে এটা হচ্ছে বিপি, বিপিতে আবার দেখুন একটা ইয়েলোর বর্ডার গেছে, যার জন্য ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট, এটারও রেঞ্জ আছে 900। এটা আবার সেই অলওভার পদ্ম বাটিক, এর আগে অনেকে নিয়েছেন, অনেকে পরেছেন এই শাড়ি, আবার হয়ে এসেছে পিঙ্ক আর নেভি ব্লু কম্বিনেশন, পুরো অল ওভার, এরকম যেমন আমাদের কাঁথা করা হয় সেইভাবে শান্তিনিকেতনই বাটিক করা হয়েছে, অল ওভার জাস্ট ওয়াও লাগছে দেখুন। আর এর বিপিটা যাবে নেভি ব্লুতে, এটা হচ্ছে বিপি, এটা রেঞ্জ আছে 1100 অনলি। এপিসোড আপনাদের কীরকম লাগলো অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আর যে শাড়িটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের বুকিং নাম্বার 8403523382 এই নাম্বারে চটপট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, বা আপনার যদি মনে হয় যে আরও বেশ কিছু কালেকশন বা বেশ কিছু এপিসোড দেখে তারপর স্ক্রিনশট পাঠাবেন তাও পাঠাতে পারেন, তবে আমাদের যতক্ষণ শাড়ি অ্যাভেলেবেল থাকবে আমরা ততক্ষণে অর্ডার নিতে পারবো, কারণ এই সিচুয়েশনের জন্য আমরা কোনোরকম এক্সচেঞ্জ যেমন করছি না সেরকম সবসময় আমরা যে রিপিট একই জিনিস আপনাকে বানিয়ে দিতে পারবো সে কথাও সেভাবে দিতে পারছি না। সো সমস্ত পরিস্থিতি বিচার করেই বুঝতেই পারছেন, হয়তো আপনারা বলবেন যে বিলে লেখা আছে এক্সচেঞ্জের কথা, কিন্তু আমরা তাও বারবার আপনাদের বলে দিচ্ছি এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ফর ইওর সেফটি অ্যান্ড আওয়ার সেফটি, ফর অল আওয়ার সেফ, আমাদের সবার সেফটির জন্য বলতে পারেন এক কথায়, তো আমরা এক্সচেঞ্জটা এখন বন্ধ রেখেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে বছরটা কাটাবেন, নমস্কার নমস্কার।